হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলায় আজকের আপডেট আজ পয়লা জুলাই দু তারিখের এই মামলাটি শুনানির জন্য উঠেছে এবং এই মামলাটি কি কি আপডেট উঠে এলো বিস্তারিত জানবো প্রায় ষাট হাজার প্রাথমিকের যে প্যানেল প্রকাশের মামলা সেই মামলায় কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতিরা সেটা আমরা দেখবো ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলায় পিটিশনারদের পক্ষ থেকে কি কি তথ্য বা কি কি বক্তব্য তুলে ধরা হয়েছে সিবিআই পক্ষ থেকে কি কি বলা হয়েছে পর্ষদের ভূমিকা আজ কি কি ছিল মাননীয় বিচারপতি হরি টন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আজ কি কি নির্দেশ দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বিস্তারিত কি কি আপডেট উঠে এলো আজ আমরা সরাসরি জেনে নিই তো প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি কলকাতা হাইকোর্টের কজ লিস্টের দুই নাম্বারস সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছিল এবং এই মামলাটি ইতিমধ্যে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে ইন্ট্রিম স্টে অর্ডার ছিল সেই স্টে অর্ডারটাকে এক্সটেনশন করানোর জন্যই কিন্তু আজ এই মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠে তো যথারীতি শুনানির শুরুতেই সিবিআইর পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন এবং পিটিশনারদের পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন তো প্রথমেই সিবিআইর পক্ষ থেকে যে লয়ার কথা বলছিলেন তিনি প্রথমে বলেন যে মাই লর্ড আমি সিবিআইর পক্ষ থেকে কথা বলছি এবং পিটিশনারদের পক্ষ থেকে একজন জুনিয়র ম্যাম তিনি কথা বলছিলেন এবং তিনি বলেন যে মাইলর্ড আমি রেসপন্ডেন্ট পিটিশনারের পক্ষ থেকে কথা বলছি আমি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে কথা বলছি তো সিবিআই পক্ষ থেকে তিনি বলা শুরু করেছিলেন যে বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা যে সমস্ত বিষয়গুলো করেছে সেইগুলো তখন যিনি উত্থাপন করতে যাবেন তখনই মাননীয় বিচারপতি তিনি বলেন যে যে আপনাদের ম্যাটারটি কি ছিল এন্ট্রি মর্ডার ইয়েস মাইলর্ড বিচারপতি বলেন হয় চৌধুরী প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন কৌশিক চৌধুরী মহাশয়

ওয়ার এস সুবীর সান্নাল মিস্টার রাতুল বিশ্বাস ওয়াইস মিস্টার কৌশিক চৌধুরী এরা সব কথা প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলছিলেন সমস্ত লয়াররা এই লয়াররা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোন লয়ার কিন্তু আজ উপস্থিত ছিলেন না তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো লয়ার উপস্থিত না থাকাতে আজ কিন্তু এই মামলার কোনো রকম ভাবে শুনানির অগ্রগতি আর বিশেষভাবে হলো না ফলে মাননীয় বিচারপতি তিনি পাস ওভার করেই দিলেন পরবর্তী মামলার দিকে চলে গেলেন তো এই মামলাটি প্রাথমিক এই প্যানেল প্রকাশের মামলাটি আগামীকাল অর্থাৎ দোসরা জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবার পুনরায় এই মামলাটি ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে কেননা এর আগের দিন মাননীয় বিচারপতি তিনি কিন্তু দুই দিন পরপর লিস্টেড রাখার জন্য তিনি কথা বলেছিলেন যে সোমবার তিনি শুনানি করানোর জন্য লিস্টেড রাখবেন যদি সোমবার না শুনানি করানো হয় তাহলে সেটা মঙ্গলবার শুনানির জন্য উঠবে এবং সেই বক্তব্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে সুবীর সানাল মহাশয় তিনিও এগ্রি প্রকাশ করেছিলেন অথবা আগামীকালকে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু উপস্থিত থাকবে এবং আগামীকাল বিস্তারিত শুনানি হবে এটুকু আশা করা যায় তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার করার মনোধ পাশে বেলা এখন অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ